Hello viewers, আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে আপনাদের ফেসবুক পেজ অথবা বিজনেস পেজ অথবা বিজনেস সুইটের কিভাবে অটোমেশন সেটআপ করবেন। অটোমেশন মিন্স হচ্ছে যে আপনার যে পেজটি আছে বিজনেস পেজটি সেখানে হচ্ছে কিভাবে আপনি অটোমেটিক্যালি একটি রিপ্লে সিস্টেম তৈরি করবেন রোবটিকভাবে, যখনই আপনার কাস্টমার কোনো কোয়েশ্চেন করবে ওই পরিপ্রেক্ষিতে একটি অটোমেটিক্যালি অ্যান্সার তাদের কাছে চলে যাবে যখন আপনি অফলাইনে থাকবেন। এছাড়াও যখন প্রথমবার কোনো কাস্টমার আপনাকে মেসেজ করবে তার ফার্স্ট ইমপ্রেশন ভালো করার জন্য একটি অটোমেশন মেসেজ কিন্তু আপনারা সেট আপ করে রাখতেই পারেন। সেক্ষেত্রে আপনার বিজনেসে অনেক সময় বাঁচবে এবং অটোমেশনের মাধ্যমে আপনি অনেকগুলো অ্যান্সার কিন্তু তাদেরকে প্রয়োজন সাপেক্ষে দিতে পারছেন। সো হ্যালো ভিউয়ার্স, টেক মাস্টার ইমরান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান হোসেন, এখন চলে যাচ্ছি আমাদের মেন ভিডিওতে। প্রথমেই তো আমি আমার ফেসবুকে লগ ইন করা আছি। এখান থেকে প্রথমে আমি এখানে যে পেজ অপশনটি আছে এখান থেকে পেজ অপশনে চলে যাচ্ছি। এটা বলে নেওয়া ভালো, আমি এখন আপনাদেরকে ডেস্কটপ ভার্সনটি দেখাচ্ছি। এছাড়াও আপনাদের মোবাইল ভার্সনে যারা এই সিস্টেমটা করবেন সব কিন্তু একই রকম এবং একই সিস্টেমের। সো এখান থেকে আমি আমার পেজটি সিলেক্ট করে নিব, যেই পেজটি আপনার বিজনেস পেজ। তো এখান থেকে গেলেই আপনার সবগুলো পেজ কিন্তু এখানে শো করবে, আপনার আন্ডারে বা আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে কতগুলো পেজ আছে সবগুলো এখানে শো করবে। এখান থেকে আমি এই পেজটি সিলেক্ট করে নিলাম। এইটার আমি হচ্ছে যে অটোমেশনটি সেট আপ করবো এখন, বা অটো মেসেজ যেটাই বলো না কেন সেটা আমি এখন সেট আপ করতে যাচ্ছি। তো এখানে যাওয়ার পর একটু যদি নিচে যান, প্রথমে এখানে দেখবেন একটি সেটিং নামে অপশন আছে। সো আমরা এখানে সেটিং অপশনে যাব। যাওয়ার পর প্রথমেই একটি অপশন আছে এখানে মেসেজিং নামে, মেসেজিংয়ে চলে যাব। এরপর একটু নিচে যদি আমরা নামি, একবারে নিচে আমরা এখানে দেখতে পারবো সেট আপ অটোমেশন রেসপন্স। সো অটোমেশনটা হচ্ছে অটোমেটিকলি মেসেজ নামে পরিচিত, যেটা হচ্ছে ইংরেজিতে বলা হয় অটোমেশন নামে পরিচিত সবার কাছে। সো এইখানে হচ্ছে আমরা যে সেট আপ অপশনটি আছে আমরা সেট আপে যাবো এবং এখনই সেট আপটি করে ফেলবো, যাতে আপনারা আমার ভিডিওটি দেখা শেষ করে আপনারা আপনাদের পেজে এই সেট আপটি করে নিতে পারেন। সো এইখানে যাওয়ার পর প্রথমে যে অপশনটি আছে এইখানে যে দেখবেন আপনাদের ইনস্ট্যান্ট রিপ্লে যে অপশনটি আছে সেটা কিন্তু অফ আছে, বা এখানে দেখা দেবে ইনস্ট্যান্ট রিপ্লে অফ। এই ইনস্ট্যান্ট রিপ্লে অপশনটি আমাদেরকে প্রথমত অন করতে হবে। এখান থেকে অন করে নিলাম, আমরা এখানে ক্লিক করলে অন হয়ে যাবে। এবং এইখানে যে অপশনটি আছে এডিট মেসেজ, সো এই অপশনটিতে আমরা এডিট বাটনটি ক্লিক করে এডিটে যাব। এবং এইখানে হচ্ছে আপনার মোবাইলে বা ডেস্কটপে মেসেজটা কীরকম আসবে এখানে কিন্তু শো করবে। এখানে তারা হচ্ছে লাইভ প্রিভিউ বা স্যাম্পল তারা দিয়ে রেখেছে। সো এখান থেকে এডিটে ক্লিক করে আমি এডিটে চলে গেলাম। এখানে আমাদের একটা র্যান্ডম মেসেজ আমাদেরকে এখানে দিতে হবে, বা আপনি ওয়েলকাম মেসেজটা আমরা এখানে দিব, যেহেতু এটা ইনস্ট্যান্ট রিপ্লে। যখনই প্রথম কোনো কাস্টমার আপনার পেজে বিজনেস পেজে এসে মেসেজ দিবে তখনই এই রিপ্লেটা অটোমেটিক্যালিভাবে তার কাছে চলে যাবে, আপনি না থাকলেও বা থাকলেও। সো সেক্ষেত্রে আমি এখানে কিছু টেক্সট লিখে রেখেছি, সেটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি এবং এখানে গিয়ে আমি প্রেস করে দিলাম। এবং আরেকটি অপশন এখানে আমি অ্যাড করে দিব। এখানে দেখবেন যে একটা অপশন আছে অ্যাড কাস্টমার নেম, সো এই অপশনটি অ্যাড করবো এবং এটা কাজ কি সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আছে আপনার ফুল নেম অফ রিসিপিয়েন্ট। সো এখান থেকে আমি ফুল নেমটি সিলেক্ট করে দিলাম। এখানে ক্লিক করে এখানে হচ্ছে ফুল নেম যে অপশনটি আছে এখানে আমি ক্লিক করলাম। সো এখানে হায়ার পর হচ্ছে ফুল নেম, তারপর হচ্ছে কিছু মেসেজে ইফ ইউ নিড ইনস্ট্যান্ট লাইভ চ্যাট প্লিজ গিভ মি এ মেসেজ। এখানে আমার ফেসবুকে একটা লিঙ্ক দিয়ে রেখেছি, সো তারা যদি ইনস্ট্যান্ট লাইভ মেসেজ চায় তাহলে আমাকে এখানে তারা কন্ট্যাক্ট করতে পারে এই ফেসবুক পেজে। বা আপনারা এখানে ওয়েলকাম লিখতে পারেন অথবা আদার্স অনেক কিছু কিন্তু লিখতে পারেন আপনাদের প্রয়োজন সাপেক্ষে, যে ওয়েলকাম টু আওয়ার স্টোর, ঠিক আছে। এইরকম আপনাদের মতো করে আপনারা সাজিয়ে এখানে ইনস্ট্যান্ট রিপ্লে মেসেজটি আপনারা আপনাদের মতো সেট করে নিতে পারেন। এবং এইখানে যে নেমটি দিলাম সেটার কার্যকারিতা হচ্ছে যে যেই কাস্টমারই প্রথমবার আপনার এখানে মেসেজ দেবে সেই ফুল মেসেজটা পাবে। এবং এইখানে যে নেম অপশনটা আছে এখানে হচ্ছে আপনার কাস্টমারের নামটা চলে আসবে। যেমন আপনি যদি কাস্টমার থাকে মিস্টার এক্স, সো সে যদি আপনাকে মেসেজ করে হাই, সো এখানে রিপ্লাইতে যাবে হাই মিস্টার এক্স ইফ ইউ নিড এনি লাইভ চ্যাট প্লিজ কন্ট্যাক্ট উইথ হিয়ার, এরকম করে কিন্তু মেসেজটা চলে আসবে, অটোমেটিক রিপ্লে হবে। সেটা স্যাম্পল আমি লাস্টের দিকে আপনাদেরকে দেখিয়ে দিব যে ইনস্ট্যান্ট মেসেজ রিপ্লে নেমগুলো কীরকম হয়। সো সাথেই থাকুন। সো এখন গেল আমাদের প্রথম ইনস্টল সেক্টরটা, যেটা হচ্ছে যে প্রথম ইমপ্রেশন, ফার্স্ট ইমপ্রেশন ইজ আওয়ার লাস্ট ইমপ্রেশন, আমরা কিন্তু সবাই জানি। সো ফার্স্ট ইমপ্রেশনটা যত সুন্দর করে দিতে পারেন ততই আপনাদের জন্য ভালো। আমি যদি আরেকটা শপের আমি এক্সাম্পল যদি আপনাদেরকে দেখাই,
তাহলে আপনারা দেখতে পাবেন এই শপটাতে আমি কি দিয়েছিলাম। এই পেজটাতে আমি যদি দেখাই ইনস্টল দেখুন ওয়েলকাম দিয়েছি এখানে, তারপর হচ্ছে যে কাস্টমারের নেম এখানে অটোমেটিক্যালি তাদের নেমটা জেনারেট হয়ে গেল। দেন হচ্ছে এখানে আমি দেখেছিলাম বিকাশ পেমেন্ট করলেই ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং মিনিমাম এত টাকার মধ্যে। সো এত টাকার মধ্যে বিকাশ করলে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে। এবং এইখানে আরও কিছু ইনফরমেশন দিয়ে রেখেছি, সেটা হচ্ছে যে ফর অর্ডার গিভ মি ইউর ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার। সো যারা হচ্ছে অর্ডার করতে চায় ইনস্ট্যান্টলি তাদেরকে হচ্ছে দিতে হবে তাদের অ্যাড্রেস এবং ফোন নাম্বারটি। এবং এইখানে হচ্ছে যে ইন ঢাকা ডেলিভারি চার্জ আমি দিয়ে রেখেছি এক্সট্রা 60 টাকা, এবং হচ্ছে যে আউট ঢাকা ডেলিভারি চার্জ এক্সট্রা 120 টাকা বা 130 টাকা এখানে লিখে রেখেছি। সো এখানে আমি সম্পূর্ণ ডিটেলসটা লিখে রেখেছি, যেহেতু এটা আমার একটা অনলাইন স্টোর, সো ওই ক্ষেত্রে কিন্তু আমি এইভাবে একটি মেসেজ লিখে রেখেছি। সো আপনারা আপনাদের মতো যেভাবে সুবিধা হয় আপনারা ওইভাবে একটি মেসেজ কিন্তু এখানে লিখে রেখে দেন হচ্ছে এখানে সেভ অপশন আছে, সেভ করে দিতে হবে। সো এটা আমি সরিয়ে নিলাম, আমরা আমার আগের পেজে চলে যাচ্ছি। সো আমরা প্রথমে তো আমরা এখানে সেট আপ করে ফেললাম, এবং এখানে যে সেভ অপশনটি আছে এখানে আমি সেভ করে দিব। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিপ্লাইটা আপনাদের কাস্টমার কাছে কীরকমভাবে যাবে সেটা কিন্তু একটা স্যাম্পল এখানে শো করছে লাইভ। এখন আমরা সেকেন্ড অপশনে যাব, এটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। এই অপশনটি আমরা এখন সেট আপ করবো। ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন আমরা বেশ কিছু কোশ্চেন এবং অ্যান্সার কিন্তু এখানে আমরা সেট আপ করে দিতে পারি, যেটা হচ্ছে যে আপনার অনেকটা টাইম কিলিং থেকে রক্ষা করবে আপনাকে। এবং আপনার যখন না থাকবে তখন কিন্তু ইনস্ট্যান্টলি অ্যাজ এ রোবট হিসাবে আপনার পেজে কিন্তু একজন রোবট কিন্তু রিপ্লাই করতে থাকবে, তার প্রশ্নের পরিপ্রেক্ষিতে উত্তরগুলো দিয়ে থাকবে অটোমেটিকলি। সো এখানে যে এডিট বাটনটি আছে মেসেজের, আমরা প্রথমে এডিট বাটনে চলে যাব। এখানে আমরা প্রথমে অ্যাড এ কোশ্চেন দিতে বলেছে, প্রথমে একটি কোশ্চেন আমরা দিব তারপর এটার অ্যান্সার এখানে লিখে দিব। তো প্রথমে আমি অ্যাড কোশ্চেনে ক্লিক করলাম, এখানে যে অপশনটা আছে এখানে আমাদেরকে কোশ্চেনটি দিতে হবে যে আমাদের প্রশ্নটি কী থাকবে সেটা আমরা এখানে দিয়ে দিব। সো প্রশ্নটি আমরা প্রথমে আমি কিছু লিখে রেখেছিলাম। সো প্রথমে আমরা প্রশ্নটা এটা দিলাম যে ওয়ান আ প্লেস অ্যান্ড অর্ডার। সো আমি ই কমার্সের ক্ষেত্রে আমি এটা দিয়েছি যে বিকজ ম্যাক্সিমামই আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই ই কমার্সের ওয়েবসাইট থাকে বা পার্সোনাল পেজ থাকে। সো এখানে আমি আমার মতো করে দিয়েছি, এখন আপনারা আপনাদের নিজের মতো করে কোশ্চেনগুলো দিতে পারেন এবং অ্যান্সারগুলো আপনারা সেট আপ করে দিতে পারেন। সো প্রথমে আমি এখানে দিলাম যে ওয়ান আ প্লেস অ্যান্ড অর্ডার, এবং এই প্রশ্নের উত্তরটা কী হবে সেটা কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে। সো আমি এখানে আরেকটা উত্তর লিখে রেখেছি, সেটা আমি এখানে কপি করে পেস্ট করে দিলাম। সো এখানে আমি উত্তরটা এটা দিয়ে দিলাম। সো এই প্রশ্ন যখন কেউ ক্লিক করবে বা জিজ্ঞেস করবে অর্ডার সম্পর্কে তখন কিন্তু সে এই অ্যান্সারটি কিন্তু তারা পেয়ে যাবে সাথে সাথে ইনস্টলে। সো এই হচ্ছে প্রথম গেল, এবং দ্বিতীয় আমি আরেকটা অ্যাড করব। সো এরকম আপনি যতগুলো ইচ্ছে অতগুলো প্রশ্নের পরিপ্রেক্ষিতে অ্যান্সার কিন্তু সেট আপ করে রাখতে পারেন। এক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার অনেক অনেক টাইম ক্লিন থেকে বেঁচে যাবেন। সো এখানে আমি প্রথম দ্বিতীয় নাম্বার কোশ্চেনটা দিলাম হচ্ছে যে ডেলিভারি চার্জ, এবং এটার অ্যান্সারটাও আমি দিলাম যে কেউ যদি ডেলিভারি চার্জ এটা লেখে চার্জেস লেখে সো সাথে সাথে এটার অ্যান্সারটা এরকমভাবে ইন ঢাকা 60 টাকা আউট ঢাকা 130 টাকা। সো এই একটা গেল। তিন নাম্বারটা আমি এখানে সেট আপ করবো, তিন নাম্বার সেট আপ হচ্ছে অনার টক, এটা আমি দিলাম অনার টক। তো তিন নাম্বারটা অনার টক দিলাম, এবং এটার অ্যান্সারটি হবে এইটা প্লিজ ওয়েট 2 to 5 মিনিটস আওয়ার টিমস উইল বি রেসপন্স ইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল লাইক দ্যাট, এভাবে আপনারা লিখে দিতে পারেন। এবং হচ্ছে যে লাস্টের চার নাম্বারটা আমরা দিব আরেকটি অপশন, অনার টকের পর অনেক সময় অনেকে লাইভ চ্যাট যায় অনার লাইভ চ্যাট, সেক্ষেত্রে আমরা সেম মেসেজটিও কিন্তু কপি করে দিয়ে দিতে পারি এইখানে। সো এইভাবে দেখতে পাচ্ছেন এখানে আমি টোটাল 4টা অটোমেশন সেট আপ করেছি। এক্ষেত্রে এটাকে ইংলিশে অটোমেশন বলা হয়ে থাকে, যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করেন তারা তো অবশ্যই অটোমেশন সম্পর্কে পরিচিত, এবং যারা এই সম্পর্কে জানেন না সেটাকে মানে রোবোটিকভাবে রিপ্লে বলা হয়ে থাকে অনেকেই অনেকে বলে থাকে এটা। সো এইভাবে হচ্ছে আমরা কিন্তু অটোমেটিক রিপ্লেটা কিন্তু সেট আপ করে নিলাম, এবং এখানে আমরা 4টা প্রশ্নের উত্তর সহ এখানে সেট আপ করে দিয়েছি। এবং এইখানে যে অপশনটি আছে এখানে হচ্ছে এখন আপনাকে সেভ করে দিতে হবে যাতে আপনার এই সেট আপটি সেভ হয়ে যায়। সো এই দুইটা অপশনের মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে যে অটোমেটিকলি যে মেসেজ অ্যান্সারগুলো যাবে সেটা কিন্তু আমরা এখন সেট আপ করে ফেললাম। এখন আমরা ডাইরেক্টলি যাব যে আমার পেজটিতে কীরকম সেট আপ হয়েছে এটা দেখার জন্য। সেক্ষেত্রে হচ্ছে যে আমি পেজটির অ্যাড্রেসটি নিয়ে নিচ্ছি, প্রথমে হচ্ছে এখান থেকে অ্যাগেন চলে যাবে আমার পেজটিতে, এখানে হচ্ছে পেজের হোমে চলে যাচ্ছে, এখান থেকে পেজের অ্যাড্রেসটি আমি কপি করে নিচ্ছি।
কপি করার পর আমি আমার ফ্রিকোয়েন্ট প্রথম ইনস্ট্যান্টে এখানে যাচ্ছি ইনস্ট্যান্ট যে রিপ্লাইটা আসবে সেটা আমরা এখানে দেখছি এবং আমি আরেকটা ব্রাউজারে আরেকটা ফেসবুক আইডিতে যাচ্ছি যাতে আপনারা দেখতে পারেন যে আমাদের রেজাল্টটা অ্যাকচুয়ালি কি আসলো যে আমরা যে এতক্ষণ একটা সম্পূর্ণ অটোমেশন সেট আপ করলাম বা অটোমেটিক মেসেজ সেট আপ করলাম সেটা অ্যাকচুয়ালি এখন কার্যকারিতা কীরকম আসছে সেটা আমি এখন দেখব সেই ক্ষেত্রে আমি আরেকটা ডিফারেন্ট আইডি নিয়েছি এখানে ফেসবুকে এখন এখানে আমি সার্চ করতেছি আমার সেই পেজটিতে তো পেজটিতে যাওয়ার পর প্রথমে হচ্ছে এখানে মেসেজ যে অপশন আছে মেসেজে চলে গেলাম সো এইখানে আমি মেসেজ দিব দেখতে পারলাম সাথে সাথে আমার মেসেজ দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু অটোমেটিক্যালি আমরা যে মেসেজটা সেট আপ করেছিলাম সেটা কিন্তু এখানে চলে এসেছে এবং এখানে দেখতে পারেন যে এখানে কিন্তু নাম শ্রাবণী আক্তার দেখাচ্ছে মানে যেই ফেসবুক থেকে আপনাকে মেসেজ কিন্তু পাঠাবে সেই ফেসবুকে কিন্তু এখানে অটোমেটিক্যালি নাম চলে আসবে যেটা আমি প্রথমে আপনাদেরকে একবার বলেছিলাম যে কি কাজে লাগবে এই নামটি যে এডিটে অপশন যে এই যে নেম ফুল নেম আমরা যেটা অ্যাড করেছিলাম ফুল নেম যেটা অ্যাড করেছিলাম এই যে হায়ের পরে যে অপশনটি বা অংশটি আছে সেইটি কিন্তু এখানে কিন্তু এখন শো করছে হায়ার পরে কিন্তু যেই কাস্টমারের রিপ্লাই করছে বা মেসেজ করছে তারই কিন্তু মনে করেন রিপ্লাই হিসাবে তার নামটা কিন্তু চলে আসেছে এখানে এই হচ্ছে আমাদের অটোমেশন বা অটো রিপ্লাইটি গেল সো এইভাবে হচ্ছে কিন্তু আমাদের সবগুলো অপশনে কিন্তু এইভাবে যখনই কোনো কাস্টমার কোনো মেসেজ করবে তার পরিপ্রেক্ষিতে কিন্তু এইভাবে ইনস্ট্যান্ট মেসেজগুলো তার কাছে চলে যাবে সো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে ফেসবুকে ইনস্ট্যান্ট কীভাবে রিপ্লাই সেট আপ করতে হয় এবং অটোমেশন কীভাবে সেট আপ করতে হয় বা অটো মেসেজ কীভাবে সেট আপ করতে হয় সেটা খুব ভালোভাবে শিখে গেছেন যদি আমার ভিডিও বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওর নিচে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন আমি আপনাদের সব কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব খুব তাড়াতাড়ি এবং ভিডিওটা ভালো লেগে থাকলে সাথে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এবং নিত্য নতুন আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন যাতে আমার নতুন ভিডিওগুলো আসলে আপনি পেয়ে যান সবার আগে সো আজকের জন্য এই পর্যন্তই ভিউয়ার্স আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ